শূন্য হাতে শুরু করে এখন পর্যন্ত প্রায় লক্ষ টাকার পণ্য বিক্রি করেছেন উদ্যোক্তা জসিমের অনলাইন প্ল্যাটফর্ম মুসাফির শপ থেকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের আয়োজনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ, আজ আমরা এই ভিডিওতে এমন একজন মানুষের উদ্যোক্তা হওয়া এবং তার জীবনের সফলতা অর্জনের গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যা দেখার পর আপনার মনে হবে জীবনের সফলতার আসল মানেটা কি। বন্ধুরা, আমাদের হাত পা থাকার পরও আমরা জীবনে পরিশ্রম না করার জন্য কত রকম অজুহাত আর কারণ দাঁড় করাই নিজের সামনে। কিন্তু আজকের আয়োজন এমন একজনকে নিয়ে যিনি অসম্ভবকে প্রায় সম্ভব করে দেখিয়েছেন। তো বন্ধুরা, চলুন আজকের আয়োজন দেখে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে নিজেরাও জীবনের সফলতার জন্য অনুপ্রাণিত হই। পায়ে জোর নেই, মনের জোরেই উদ্যোক্তা হলেন মুসাফির জসিম। ১৯৯৯ সালের আগস্ট মাসে খাগড়াছড়ি জেলায় জন্ম মুসাফির জসিমের। জন্মের পর পায়ের রগগুলো বাঁকা হওয়াতে অন্য সবার মতো স্বাভাবিক জীবন ছিল না তার। যদিও ছোটবেলায় ভালোই ছিলেন, কিন্তু ২০১১ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পায়ের সকল প্রকার কার্যক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। নানান চড়াই উচ্চাই পার করে তিনি তার দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করেন। একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও বেছে নেন উদ্যোক্তা জীবন। ছোটবেলায় অন্য সব শিশুদের মতো হেসে খেলেই জীবন ভালোই চলছিল জসিমের। স্কুলে ভর্তি হন। ছোটবেলায় হালকা পাতলা গড়নের থাকায় হাঁটতে চলতে সমস্যা হতো না, তবে অন্য বাচ্চাদের তুলনায় অনেকটা শারীরিকভাবে দুর্বল ছিলেন। মা রওশন আরা ছেলেকে স্কুলে আনা নেওয়ার কাজটি করতেন, কেননা যতদিন যেতে থাকে জসিম ততটাই দুর্বল হতে থাকে, একা ছেড়ে দেওয়াটা প্রায় অসম্ভব ছিল। এক পর্যায়ে ষষ্ঠ শ্রেণীর পর পড়াশোনা আর নিয়মিত করা সম্ভব হয়নি জসিমের পক্ষে। হঠাৎ ২০১১ সালে অসুস্থ হয়ে পড়েন তিনি। রুমের দরজা ধরে অনেক কষ্টে দাঁড়াতে সক্ষম হলেও তা কিছু সময়ের জন্যই তিনি পারতেন। তারপর থেকে আজ পর্যন্ত প্রায় ৯ বছর হয়ে গেল জসিম দাঁড়াতে পারে না। এখন তার একমাত্র সঙ্গী হুইল চেয়ার। ২০১১ সাল থেকে এক অস্বাভাবিক জীবন কাটতে শুরু করে তার। শুয়ে বসে আড্ডা দিয়ে মোবাইল চালিয়ে সময় কাটত। একটা সময় হাঁপিয়ে ওঠেন তিনি। প্রিয় বন্ধুরা, এভাবে শুয়ে বসে সময় কাটালে আমরা সবাই একসময় হাঁপিয়েই উঠি। ২০২০ সালে এক বোনের পরামর্শে জসিম কিছু একটা করবার দৃঢ় প্রত্যয়ে জেগে ওঠেন। শূন্য হাতে শুরু করেন তার একটি নতুন উদ্যোগ। তিনি দেশীয় শাড়ি, থ্রি পিস, খাদি পাঞ্জাবি, বোরকা, উলের শাল, খাঁটি ঘি, ড্রাই ফ্রুটস নিয়ে কাজ শুরু করলেন। প্রথম দিনেই একটা অর্ডার পেয়েছিলেন তিনি, সেই থেকেই তার শুরু। প্রথম মাসে বেশ কিছু অর্ডার সম্পূর্ণ করলেন এবং কিছু টাকা মায়ের হাতে তুলে দিলেন। শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে নিজের প্রথম উপার্জনের টাকা মায়ের হাতে দিতে পেরে এক অন্যরকম ভালো লাগা কাজ করে উদ্যোক্তা মুসাফির জসিমের অন্তরে। স্বপ্ন যেন নতুনভাবে ধরা দিল তার কাছে। কারো দয়াই নয়, কারো করুণাই নয়, নিজেই নিজের চেষ্টাতেই এগিয়ে যেতে পারবেন এই দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন জসিম। নিজের তত্ত্বাবধানে সম্পূর্ণ দেশীয় গুণগত মান সম্পন্ন পণ্য পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর। তাই তিনি তার এই মানসম্পন্ন পণ্য পৌঁছে দিচ্ছেন মানুষের প্রান্তে। শূন্য হাতে শুরু করে এখন পর্যন্ত প্রায় লক্ষ টাকার পণ্য বিক্রি করেছেন উদ্যোক্তা জসিমের অনলাইন প্ল্যাটফর্ম মুসাফির শপ থেকে। উদ্যোক্তা মুসাফির জসিম বলেন, উদ্যোক্তা হয়েছি আত্মনির্ভর হওয়ার জন্য, কারো করুণা বা দয়াই বাঁচার জন্য নয়। চারিদিকে যখন বিদেশি পণ্যের জয় জয়কার, ঠিক তখনই দেশীয় পণ্যের প্রতি মানুষের ভালোবাসা ফিরিয়ে আনতে দেশীয় শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি নিয়ে আমার কাজ শুরু। উদ্যোক্তা জসিম
তার এই ক্ষুদ্র পরিসরের উদ্যোগ নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন অনলাইন প্ল্যাটফর্মে। নতুনদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নতুন যারা উদ্যোক্তা হবেন বলে ভাবছেন, তাদেরকে বলতে চাই, উদ্যোক্তা হওয়ার আগে আপনাদের শিখতে হবে, জানতে হবে, ধৈর্য ধরে ভালোবেসে কাজ করতে হবে, তবেই আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। পরিবারের জন্য আর্থিকভাবে কিছু করতে পারাটাই সবথেকে বড় অর্জন বলে মনে করেন উদ্যোক্তা মুসাফির জসিম। প্রিয় বন্ধুরা, মুসাফির জসিম, যার দুটি পা থেকেও নেই, যিনি আমাদের সমাজে একজন প্রতিবন্ধী হিসেবে গণ্য হয়েছেন, কিন্তু তার অদম্য সাহস আর দৃঢ় মনোবল তাকে কোনো প্রতিবন্ধকতা থামাতে পারেনি। অথচ আমাদের সমাজে এমন অনেক শিক্ষিত যুবক রয়েছে যারা বেকার বসে থাকে, পরিবার তথা সমাজের কাছে এক ধরনের বোঝাস্বরূপ হয়ে রয়েছে। বলতে গেলে তাদের দুই হাত দুই পা থাকলেও তারা অনেকটা প্রতিবন্ধীর মতোই। এটার পেছনে যে কারণটি সবথেকে বড় ভূমিকা পালন করে তা হলো, আমরা সাধারণত আমাদের পড়াশোনা শুরু করি একটা স্বপ্ন নিয়ে, আর তা হলো পড়াশোনা শেষ করে ভালো চাকরি করব। সেই চাকরি দিয়ে জীবন সুখে শান্তিতে ও আরাম আয়েসে কাটিয়ে দেব। আর পড়াশোনা শেষ হলেই আমরা সেই পূর্বের স্বপ্নে দেখা চাকরির জন্য দুনিয়াতে হন্যে হয়ে ছুটে বেড়াই। কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে আমরা অবশেষে হতাশার পথ গ্রহণ করি। এই সকল হতাশাগ্রস্ত মানুষদের জন্য মুসাফির জসিম অনবদ্য এক অনুপ্রেরণা, যিনি হুইল চেয়ারে বসেও আজ লক্ষ টাকার পণ্য বিক্রি করছেন প্রতি মাসে। তাই প্রিয় বন্ধুরা, আজকের আয়োজন থেকে আমরা শিক্ষা গ্রহণ করে মহান আল্লাপাকের উপর ভরসা রেখে আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে তা দিয়ে আজ এবং এই মুহূর্ত থেকেই ছোট হোক আর মাঝারি হোক একটি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি। আমরা আপনার সেই উদ্যোক্তা হওয়ার চেষ্টার সফলতা ও মঙ্গল কামনা করছি। এতক্ষণ এই আয়োজনের সাথে থাকার জন্য দূরদৃশ্যের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় কলিজার বন্ধুরা, আমাদের এই আয়োজন কাউকে উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন অথবা ব্যঙ্গ করার জন্য নয়, শুধুমাত্র শিক্ষা এবং বিনোদনের জন্যই এই আয়োজন। তাই কেউ অন্তরে কষ্ট রাখবেন না। কি কষ্ট নিয়েছেন? যদি কষ্ট না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে সংযুক্ত থাকুন এবং আমাদের ওয়েবসাইট durdrisso.com ভিজিট করুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদেরকে কাছে রাখুন, পাশে রাখুন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের খুব গভীর থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।